পায়ে চোটের ব্যথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই কারণে এবারের একাধিক পুজো উদ্বোধন তিনি করেছেন ভার্চুয়ালি। শনিবার ভার্চুয়াল মাধ্যমে তৃণমূলের মুখপত্র জাগো বাংলার শারদ সংখ্যা উদ্বোধন করলেন তৃণমূল সুপ্রিমো। সেখানেই পায়ে ব্যথা নিয়ে ফের বললেন তিনি। কালীঘাটের অফিস থেকে ভার্চুয়ালি একাধিক পুজো প্যান্ডেল উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে ভর দিয়ে কোনোক্রমে কালীঘাটের অফিসে হেঁটে আসেন মমতা। উদ্বোধনী ভাষণ দেওয়ার সময় তৃণমূল সুপ্রিমো বলেন, আমি ওখানে যেতাম কিন্তু পায়ে একটা বড় সংক্রমণ হয়ে গিয়েছিল, 15 দিন ধরে লড়াই করতে হয়েছে, জীবন মৃত্যুর মধ্যে থেকে লড়াই করে বেঁচে আছি, হেলিকপ্টার থেকে নামতে গিয়ে পড়ে গিয়েছিলাম, তারপর বার্সেলোনায় গিয়ে ফের চোট পেয়েছি, তারপরেও ওখানে কাজ করে গেছি। উল্লেখ্য, বিদেশ সফর সেরে এসেই SSKM-এ পায়ের চিকিৎসা করাতে চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেই প্রসঙ্গও তুলে ধরেন তিনি। মমতা বলেন, বিদেশ থেকে ফিরেই পায়ে একটা অপারেশন হয়েছে, ক্ষতস্থানে প্রচণ্ড সংক্রমণ হয়ে গিয়েছিল, তারপর স্যালাইনের চ্যানেল করে IV ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। তার কথায় আমি মানসিকভাবে সুস্থ, শারীরিকভাবেও সুস্থ, পায়ের ব্যথাটা আশা করি কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এদিন রাজ্যবাসীকে শারদ শুভেচ্ছা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে সতর্ক থাকতে বলে তিনি বলেন, দেবী হলেন আমাদের মা, তাকে আবাহন করুন, আনন্দ করুন, কে কী বললো তাতে কান দেবেন না, নেতিবাচক ব্যাপার এড়িয়ে চলুন, বিদ্বেষ নয়, পরস্পরকে ভালোবেসে শারদ উৎসব উপভোগ করুন।